বিল গেটস এই নামটির ভদ্রলোককে সবাই চিনে থাকবেন। প্রায় গত এক দশক ধরেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে তার নামটি আমাদের সবারই জানা আছে। বিল গেটস বিশ্বের সবচেয়ে বৃহত্তম সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা। তিনি পড়াশোনা করেছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, যদিও বেশি দিন চালিয়ে যাননি, প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছেড়ে দিয়ে মনোযোগ দিয়েছেন ব্যবসায়, আর সেখান থেকে কালক্রমে আজ পরিণত হয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিতে। বিল গেটসের এই হার্ভার্ড ড্রপ আউট হওয়ার গল্পটাও আমাদের সবার জানা। হর হামাশাই শোনা যায়, বিল গেটস যদি ইউনিভার্সিটি ড্রপ আউট হয়েও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হতে পারেন, তুমি কেন পারবে না? এই ধরনের কথাগুলো হয়তোবা অনুপ্রেরণামূলক, কিন্তু এসব কথায় খুব সযত্নে কিছু সত্য গোপন করে রাখা হয়। বক্তারা এড়িয়ে যান যে বিল গেটস স্রেফ একজন ড্রপ আউট ছাত্র ছিলেন না, তিনি ওই বয়সে সেই সময়কার প্রোগ্রামিং দুনিয়ার একজন জিনিয়াস ছিলেন। বিল গেটস পরীক্ষায় অকৃতকার্য হয়ে বা হতাশায় ভুগে হার্ভার্ড ছাড়েননি। তিনি ভালো গ্রেড পাওয়া সত্ত্বেও নিজের ব্যবসা দাঁড় করানোর জন্য হার্ভার্ড ছেড়েছিলেন। বিল গেটস জন্মগ্রহণ করেন 28 অক্টোবর 1955-তে। তার বাবা ছিলেন সিয়াটলের একজন ধনী আইনজীবী, মা এক সম্পদশালী ব্যাংকারের কন্যা, তাই বলা যায় বিল নিজেও ধনী পরিবারেই জন্মেছিলেন। ছোটবেলায় গদবাদা পড়াশোনায় অল্পতেই বিরক্ত হয়ে পড়তেন তিনি, তাই 7th grade থাকার সময় তাকে পাবলিক স্কুল থেকে এনে সিয়াটলের বিখ্যাত প্রাইভেট স্কুল লেকসাইডে ভর্তি করানো হয়। এখানে সব অভিজাত পরিবারের সন্তানরা পড়ত। এই স্কুলেই তার জীবনের টার্নিং পয়েন্টগুলোর একটি ঘটে। এই স্কুলে অভিভাবকদের সংস্থা মাদার্স ক্লাব এর পক্ষ থেকে প্রতি বছর স্কুলের পেছনে ব্যয় করার জন্য টাকা উত্তোলন করা হতো। বিল এখানে আসার পরের বছর মাদার্স ক্লাব থেকে একটি অসাধারণ উদ্যোগ নেওয়া হয়। সিদ্ধান্ত হয় মাদার্স ক্লাবের অর্থ দিয়ে স্কুলে একটি কম্পিউটার ক্লাব প্রতিষ্ঠা করা হবে। সেই সময়ের প্রায় $3,000 খরচ করে গঠিত হয় কম্পিউটার ক্লাব। বিল গেটসদের কাছে তখন কম্পিউটার ছিল রীতিমতো বিস্ময়কর একটি বস্তু। বিস্ময়কর বস্তু কেন তা বুঝতে হলে সালটা স্মরণে রাখতে হবে, এটি ছিল 1968। কম্পিউটার প্রযুক্তি তখন সবে হাঁটি হাঁটি পা পা করে এগুতে শিখছে। যে ধরনের কম্পিউটারের ব্যবস্থা করেছিল তাও সেই সময়ের তুলনায় অনেক উন্নত ছিল। তারা স্কুলে একটি টার্মিনাল স্থাপন করেছিল যা সংযুক্ত ছিল সিয়াটল শহরের মেইন ফ্রেম কম্পিউটারের সাথে, তাই স্কুলে বসেই টেলিটাইপিংয়ের মাধ্যমে বাচ্চারা কম্পিউটারের কাজ করতে পারত। কম্পিউটারে কাজ করার এই পদ্ধতিটিকে বলা হয় টাইম শেয়ারিং সিস্টেম। এটি আবিষ্কৃত হয়েছিল কেবল 1965 সালে। এর আগে কম্পিউটারে প্রোগ্রামিং করতে হতো পাঞ্চ কার্ডের মাধ্যমে। পাঞ্চ কার্ডে কোড প্রিন্ট করিয়ে নিয়ে জমা দিতে হতো অপারেটরের কাছে। তার উপর কম্পিউটারগুলো একেবারে মাত্র একটি নির্দেশ সম্পাদন করতে পারত, তাই নিজের প্রোগ্রাম যাচাই করার জন্য দরকার হতো অ্যাপয়েন্টমেন্ট। মোট কথা, বিশাল জক্কি জামেলার কাজ। টাইম শেয়ারিং এসে সেসব থেকে মুক্তি দেয়। এরপর কম্পিউটারে একসাথে অনেকে কাজ করতে সক্ষম হয়। মেইন কম্পিউটারের কাছে যাওয়া লাগে না, এটি একটি টার্মিনালের সাথে সংযুক্ত করে সেখান থেকেই কাজ করা যায়। আবিষ্কারের মাত্র 3 বছরের মাথায় এমন একটি টার্মিনালে স্থাপন করা হয়েছিল বিল গেটসদের স্কুলে। সেই কম্পিউটার ক্লাব বিল গেটসদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই অদ্ভুত যন্ত্রটি কিভাবে কাজ করে তা শিখতে মেতে উঠেন তারা। মূল মেইন ফ্রেম কম্পিউটার থেকে সময় কম্পিউটার টাইম কিনে নেয় তারা এই টার্মিনালে কাজ করতেন। অবশ্য এটি বেশ ব্যয়বহুল ছিল। মাদার্স ক্লাবের সেই $3,000 পুড়িয়ে যেতে বেশি দিন লাগেনি। অভিভাবকরা আবার টাকা তুললেন, ছেলেরা আবার তা ব্যয় করতে লাগলো। এভাবেই বিল গেটসদের সাথে কম্পিউটারের পরিচয় হয়, আর শুরু হয় সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের বীজ বোনা। মাইক্রোসফটের আরেকজন প্রতিষ্ঠাতা হলো অ্যালেনও, সেও লেকসাইড স্কুলেরই ছাত্র ছিলেন। এই সময় ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের একদল প্রোগ্রামার মিলে কম্পিউটার সেন্টার কর্পোরেশন সিকিউব নামে একটি প্রতিষ্ঠান গঠন করে। তারা একটি প্রকল্প হাতে নেয় যেটার অধীনে তাদের কিছু সফটওয়্যার পরীক্ষা নিরীক্ষার বিনিময়ে তারা ফ্রিতে কম্পিউটার টাইম দেবে। সৌভাগ্যবশত সিকিউবের এক কর্মকর্তার ছেলে তখন পড়ত বিল গেটসদের লেকসাইড স্কুলে। সেই সুবাদে লেকসাইড কম্পিউটার ক্লাব ফ্রিতে কম্পিউটার টাইম পেয়ে যায়। স্কুল থেকে বিল গেটসরা চলে যেতেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে সিকিউবের অফিসে, সেখানে সন্ধ্যা পর্যন্ত চলত প্রোগ্রামিং।
কিন্তু কিছুদিন পর সিকিউব দেউলিয়া হয়ে যায়, বিলগেটসদের আড্ডা ভেঙে যায়, আর তারা ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের আশেপাশে ঘুরঘুর করতে শুরু করেন যদি কোনো সুযোগ মেলে। সুযোগও মিলে গেল ISI ইনফরমেশন সায়েন্সের ইনকর্পোরেটেড নামের একটি প্রতিষ্ঠান তাদের ফ্রিতে কম্পিউটার টাইম দেয়। বিনিময়ে তারা তাদের কোম্পানির বেতন প্রক্রিয়া অটোমেটিক করার জন্য একটি সফটওয়্যারের উপর কাজ করতে সম্মত হন। এটি 1971 সালের কথা। এই বছরে ISI-তে কাটানো 7 মাসের মধ্যে বিল গেটস ও তার সঙ্গীরা প্রোগ্রামিং করেছিলেন প্রায় 1575 ঘন্টা। গড় করলে হিসেবে দাঁড়ায় প্রায় 8 ঘন্টা করে প্রতিদিন। বিল গেটস সেই সময়গুলো স্মৃতিসারণ করতে গিয়ে বলেন, প্রোগ্রামিং আমার প্রায় নেশার মতো হয়ে উঠেছিল। এর জন্যে স্কুলে অ্যাথলেটিক্সও ছেড়ে দিয়েছিলাম। কখনো কখনো রাতে গিয়ে হাজির হতাম অফিসে, প্রোগ্রামিং করে কাটাতো উইকেন্ডগুলোও। ISI-তে তাদের দিন ভালোই কাটছিল, কিন্তু ফল এলেন ও বিল গেটস একটা ঝামেলা পাকিয়ে তুললেন। তারা কিছু পাসওয়ার্ড চুরি করতে গিয়ে পুরো সিস্টেমটাকে ক্র্যাশ করে দিয়েছিলেন, আর খুব স্বাভাবিকভাবেই তাদের বের করে দেওয়া হলো। সেই গোটা গ্রীষ্মকাল আর কম্পিউটারের ধারে কাছে যাওয়ার সুযোগ হয়নি বিল গেটসদের। কিন্তু তারা কি আর দমে যাওয়ার পাত্র? পল অ্যালেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে ফ্রি কম্পিউটারের সন্ধান বের করে ফেললেন। মেডিকেল আর ফিজিক্স বিভাগে এসব কম্পিউটার ছিল, এগুলোতে 24 ঘন্টায় বিভিন্ন কাজের শিডিউল দিয়ে দেওয়া থাকত। কিন্তু বিল গেটসদের কপাল প্রসন্ন বলতে হবে। তারা জানতে পারলেন ভোর 3টা থেকে 6টার মধ্যে এগুলোতে কোনো শিডিউল থাকে না। বিল গেটস এবং অ্যালেন মাঝরাত্রিতে ঘুমানোর বদলে হাজির হতেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে। পরবর্তীতে তিনি মজা করে বলতেন, আমি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের কাছে সবসময় কৃতজ্ঞ বোধ করি, কারণ তারা আমাকে প্রচুর কম্পিউটার টাইম চুরি করার সুযোগ দিয়েছিল। এরপর বিল গেটসের জীবনের আরেকটি টার্নিং পয়েন্ট আসে। TRW নামে একটি প্রযুক্তি কোম্পানি একটি বিশাল পাওয়ার প্ল্যান্টকে কম্পিউটার সিস্টেমের আওতায় আনার একটি চুক্তি করে। তারা এই কাজের জন্য উপযুক্ত প্রোগ্রামারের সন্ধান করছিল। তাদের একজন যোগাযোগ করে ISI-এর একজন প্রতিষ্ঠাতার সাথে। সেই সময় এতটা দক্ষতাসম্পন্ন প্রোগ্রামার হাতে গোনা কয়েকজন ছিল, কিন্তু তিনি এমন কয়েকজনের সন্ধান ঠিকই জানতেন, লেকসাইড স্কুলের সেই বিচ্ছুগুলো যারা ISI-এর মেইন ফ্রেম কয়েক হাজার ঘন্টা কাটিয়ে গেছে। বিল গেটস স্কুল থেকে একটি স্টাডি প্রজেক্ট নেন এবং এই ছুতেই হাজির হন পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টের ওখানে। সেখানে তিনি জন নর্টন নামক একজন ব্যক্তির অধীনে কোডিং করেন। বিল গেটস পরবর্তীতে বলেন, প্রোগ্রামিং বিষয়ে তিনি অন্য যে কারো চেয়ে নর্টনের কাছে বেশি শিখেছিলেন। 8th grade থেকে শুরু করে হাই স্কুলের সমাপ্তি পর্যন্ত এই 5 বছরের সময়টাকে আজকের বিল গেটসের গড়ে ওঠার সময় বলা যায়। সে সময় যেসব অসাধারণ সুযোগ তার সামনে এসেছিল এবং তিনি যেভাবে সেগুলোকে ব্যবহার করেছিলেন, এসবে তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই দিনগুলোর কল্যাণে হার্ভার্ডের 2য় বর্ষে পড়ার সময় তিনি প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। তিনি যখন হার্ভার্ড ছেড়ে নিজেই কোম্পানির মাইক্রোসফট শুরু করেন, তখন তার ঝুলিতে আছে লাগাতার 7 বছর ধরে প্রোগ্রামিং করার অভিজ্ঞতা। বিল গেটসকে জিজ্ঞেস করা হয়েছিল, সেই সময় পৃথিবীতে কৈশোরে তার মতো অভিজ্ঞতা সম্পন্ন আর কতজন ব্যক্তি থাকতে পারে? তার জবাব ছিল, গোটা পৃথিবীতে সর্বসাকুল্যে 50 জন হতে পারে, এর বেশি হলে আমি ভীষণ অবাক হব। কৈশোরে তার এমন অনন্য অভিজ্ঞতার ফলেই তিনি তখন বুঝেছিলেন, বাবার মতো স্রেফ সফল আইনজীবী হওয়া নয়, তার ভাগ্যে আসলে লেখা আছে অন্য কোনোখানে। এই সময়ে প্রযুক্তি জগতের একজন পুরুদা হয়ে ওঠার স্বপ্ন দেখতে শিখেছিলেন তিনি। শিখেছেন পৃথিবীকে বদলে দেওয়ার স্বপ্ন দেখতে।